এই বান্দরগুলো সারা গ্রামটা মাথা তুলে ফেলেছে, এমন কোনো অকাম নাই যেহেরা করে নাই। আমার তো প্রশংসাকরণ লাগবো না আপনাকে, কি শাস্তি দিবেন দেন, বাসায় মেলা কাম আছে। চাচা চাচা আপনি এখানে গেন্ডারি কাটতেছেন, আপনার মায়েরা দেখলাম ব্যাগ হাতে এক পোলার লগে পালাই যাইতেছে, আপনার পোলাটা আমাকে পিসের বড় পুকুরে পড়ে গেছে গা। আরে কও কি চলাই গেছে, আল্লাহ মানির মান জুতা দিয়ে মারলেও যায় না, আমার মান কই মাছের জানের মতো, এইসব জুতা ঝাড়ু দিয়ে মারলেও যাইবো না। চাচা শুনেন না, টাউট টগরের বাড়িটা কোন দিকে ভাই? টাউট টগরের বাড়িটা কোন দিকে? আবার কান্দেন কে, কিছে কান্দি কি আর সয় রে ভাই? এই টাউটটা আমার লগে প্রেম কইরা আমার সারে সর্বনাশ কইরা দিছে। মাইয়া মানুষ ইজ্জত একবারই দেয়, আমি একবার ইজ্জত দিছি আর বারবার দিতে পারবো না, অন্য জায়গায় বিয়ে করতে পারবো না কাকি। আজ রাডং শুরু করছস, আমার পোলা পড়া বাটপার হইতে পারে, সেটা হইতে পারে, কিন্তু কোন মাইয়া মানুষ লইয়া হ্যাঁ মন কষ্ট দিব সেটাই বাটপারি করবো হ্যাঁ, এটা তো হইতে পারে না। তোরে না যার দিন পিড়াই বাইর থেকে বের করবো বাইরে। আমিও দেখবো কেমনে বিয়া না করে আপনার পোলায়, আমি আইতাছি আইতাছি, আপনার পোলার বিয়া যদি আমি না করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন যে বাড়িটির সামনে আছি, আমাদের পিছনে যে বাড়িটি আছে এটা হচ্ছে টগরের বাড়ি। এই যে সেই মেয়েটি জমা নামের সেই মেয়েটি এখানের মধ্যে আমার অনশন করে বসে আছে, মেয়েটির হাতে একটি বিষের শিশি আমরা দেখতে পাচ্ছি। যদি টগর না আসে তাহলে আপনি কি সত্যি সত্যি বিষ খাবেন? আর তো কোনো উপায় নাই আমার, এই বিষ খেয়ে মরে যেতে হবো, আর কোনো উপায় নাই, আমি আমার বাড়ি ঘর থেকে এটাই পড়ছি, আমার এই বিষ খেয়ে মরে যেতে হবো। ফ্রুটিকা